আসসালামু আলাইকুম, স্মার্ট সার্ভিসিং ইউনিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো জ্যাকের একটি কন্ট্রোল বক্স ওভারলকের। এটাতে অনেক সময় হয় আপনার স্পিড লক হয়ে যায়, মানে 10-15-20 যায় স্পিড লক হয়ে যায়, তো স্পিডটা আর বাড়ে না। তো সেক্ষেত্রে আপনার এই কন্ট্রোল বক্সকে কীভাবে রিসেট দিবেন, এই রিসেটের সিস্টেমটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন কীভাবে আমি কন্ট্রোল বক্সটি রিসেট দিই। কন্ট্রোল বক্সে পাওয়ার দেওয়ার পরে আপনার এখানে দুটি বাটন আছে, একটি হলো পি বাটন, একটি হলো এস বাটন। তো এস বাটনটা 5 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। পাঁচ সেকেন্ড চেপে রাখার পরে আপনার ও আসবে, এরপরে আপনার রিসেট কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন আপনার কন্ট্রোল বক্সটি রানিং। আগে যে আপনার স্পিড যে লকের সমস্যা ছিল এবং কি অন্যান্য সমস্যা ছিল, এটা সমাধান হয়ে গেছে, মানে রিসেটের জন্য যত সমস্যা এটা সমাধান হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।